প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর মন্তব্যের জেরে মন্ত্রিত্ব পদ খুইয়েছেন মালদ্বীপের তিন মন্ত্রী। ভারত এবং মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং এ চলছে। প্রতিবেশী আচমকা চটে যাওয়ায় মাথায় হাত মালদ্বীপবাসীর। তাদের আশঙ্কা, দ্বীপ রাষ্ট্রের মূল রোজগারের উৎস পর্যটন শিল্প। ভারতীয়দের একাধিক টিকিট বাতিল হওয়ায় এবার মুখ থুবড়ে পড়তে পারে মালদ্বীপের পর্যটন ব্যবসা। অন্যদিকে বেশ কিছু খাবারের জন্য তারা নির্ভরশীল ভারতের উপর, সেই খাবারের যোগান বন্ধ হতে পারে বলেও আশঙ্কা সাধারণ মানুষের। বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা 5,20,000। খাবার, পরিকাঠামো, প্রযুক্তির জন্য তারা প্রতিবেশী বড় দেশগুলির ওপর অনেকটাই নির্ভরশীল, বিশেষ করে ভারতের ওপর। এবার ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের জেরে ধাক্কা খেতে বসেছে তাদের খাদ্য আমদানি। প্রসঙ্গত, গত নভেম্বরে মালদ্বীপে ক্ষমতায় আসে চীনপন্থী মৈত্রী সরকার। দিন কয়েক আগে চীনে গিয়েছিলেন মৈত্রী। ভারতের মালদ্বীপ বয়কটের পরে চীন থেকে আরও বেশি পর্যটক পাঠানোর আর্জি জানান তিনি। অতিমারী শুরুর আগে চীন থেকে প্রচুর পর্যটক মালদ্বীপে আসতেন, কোভিডের কারণে সেই সংখ্যাটা কমে যায়। মৈত্রী সেই নিয়েই আবেদন করেন, তারপরেই ভারতের সঙ্গে আরও দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করে। এখন দেখার এ বিষয়ে মৈত্রীর আবেদন রাখতে কতটা সক্ষম হয় চীন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুরুচিকর মন্তব্যের জেরে মন্ত্রিত্ব পদ খুইয়েছেন মালদ্বীপের তিন মন্ত্রী। ভারত এবং মালদ্বীপের সম্পর্কের অবনতি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপ ট্রেন্ডিং এ চলছে। প্রতিবেশী আচমকা চটে যাওয়ায় মাথায় হাত মালদ্বীপবাসীর। তাদের আশঙ্কা, দ্বীপ রাষ্ট্রের মূল রোজগারের উৎস পর্যটন শিল্প। ভারতীয়দের একাধিক টিকিট বাতিল হওয়ায় এবার মুখ থুবড়ে পড়তে পারে মালদ্বীপের পর্যটন ব্যবসা। অন্যদিকে বেশ কিছু খাবারের জন্য তারা নির্ভরশীল ভারতের ওপর, সেই খাবারের যোগান বন্ধ হতে পারে বলেও আশঙ্কা সাধারণ মানুষের। বর্তমানে মালদ্বীপের জনসংখ্যা 5,20,000। খাবার, পরিকাঠামো, প্রযুক্তির জন্য তারা প্রতিবেশী বড় দেশগুলির ওপর অনেকটাই নির্ভরশীল, বিশেষ করে ভারতের ওপর। এবার ভারতের সঙ্গে মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের জেরে ধাক্কা খেতে বসেছে তাদের খাদ্য আমদানি। প্রসঙ্গত, গত নভেম্বরে মালদ্বীপে ক্ষমতায় আসে চীনপন্থী মৈত্রী সরকার। দিন কয়েক আগে চীনে গিয়েছিলেন মৈত্রী। ভারতের মালদ্বীপ বয়কটের পরে চীন থেকে আরও বেশি পর্যটক পাঠানোর আর্জি জানান তিনি। অতিমারী শুরুর আগে চীন থেকে প্রচুর পর্যটক মালদ্বীপে আসতেন, কোভিডের কারণে সেই সংখ্যাটা কমে যায়। মৈত্রী সেই নিয়েই আবেদন করেন, তারপরেই ভারতের সঙ্গে আরও দূরত্ব বৃদ্ধি পেতে শুরু করে। এখন দেখার এ বিষয়ে মৈত্রীর আবেদন রাখতে কতটা সক্ষম হয় চীন সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।